আমরা খাদ্য অভ্যাসের ভিতরে সকল ক্ষেত্রে গরম খাবার, গরম পানি এবং গরম পানিতে গোসল এবং নিরাপদ পানিতে গোসল, নিম পাতার পানি দিয়ে গোসল করব, কাঁচা হলুদের সাথে জাল দেওয়া পানিতে গোসল করব, বাড়িঘর সম্পূর্ণ ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। ফিটকিরি আমাদের জন্য একটি সহজ নিরাপদ, কারণ আমরা অনেকে ফিটকিরি বানিয়ে এলাম, এলামটা আমরা সবাই চিনি, অনেক দিন যাবৎ বাংলাদেশে এলাম ব্যবহার হয়, ডায়রিয়ার ক্ষেত্রে এলাম অনেক উপকার করে, যেগুলো আমরা চিনি, যেগুলো আমাদের হাত বাড়ালে পাওয়া যায়, পা বাড়ালে পাওয়া যায়, যেটা পাকঘরে পাওয়া যায়, যেটা মায়ের কাছে পাওয়া যায়, যেটা বোনের কাছে ভাবির কাছে পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান, সেবার জন্য এই কথাগুলো আমাদের বলা এবং মানুষকে সচেতন করার জন্য বলা। 2000 সন থেকে এই কথাগুলো বলে আসতেছি বিভিন্ন টিভি মাধ্যমে। তার একমাত্র কারণ যে প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারে। আমরা যত বেশি প্রকৃতির নির্ভর হব, তত বেশি আমরা সুস্থ, সবল, ভালো এবং নিরাপদ থাকব। যেখানে প্রকৃতির গাছগাছরা নাই সেখানে আমরা ছাদ বাগান করব, আমরা বেলকুনি বাগান করব, বৈঠকখানা বাগান করব, আমরা বাড়ির পাশে, ঘরের আঙিনায় গাছ লাগাবো, পুকুর পাড়ে, রাস্তার ঢালে, এই জায়গাগুলোতে আমাদের এখন সময় আসছে, আমাদের সবুজায়ন করতে হবে, আমাদের আবার ফিরে যেতে হবে অরণ্যে। আমাদের এই অরণ্যের গুণেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেক নিরাপদ রাখছে। এই যে খাবারগুলি, জুস, চুপ, আমরা কমলা খাই, আম খাই, এখন বেশ বাজারে তরমুজ আসছে, তরমুজ খাই, টমেটো, টমেটোর ভিতরে অজস্র লাইকোপেন আছে, তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন আছে, এই যে লাইকোপেনগুলো আমাদের অ্যান্টি ক্যান্সার। লাইকোপেন যদি আমরা অনেক বেশি বেশি খাই, তরমুজের সালাদ, তরমুজের জুস যদি বেশি খাই, টমেটোর সালাদ যদি বেশি খাই, আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। আধুনিক বিশ্ব যেই খাবারটা দেখতে মানব দেহের বিভিন্ন অঙ্গের মতো, সেটা মানব দেহের ওই অঙ্গের ওষুধ। যদি আখরোট আমি ধরি, আখরোটটা দেখতে অনেকটা মানুষের ব্রেনের মতো। আদিকাল থেকে, হাজার বছর থেকেই ব্রেনের কোনো সমস্যা হলে বৈদ্য, কবিরাজ, হাকিম, ডাক্তাররা বলতো যে আপনারা বেশি করে আখরোট খান, বেশি করে কাজু বাদাম খান, বেশি করে চীনাবাদাম খান, এবং প্রতিদিন কমপক্ষে 20টা চীনাবাদাম আমাদের জন্য পিনাট বাটার হিসাবে আমাদের খাওয়া উচিত। এই ধরনের জিনিসগুলো আমাদের ব্রেনের মহা ঔষধ। যেরকম ধরুন রসুনটা অনেকটাই আমাদের হাড়ের মতো। আমাদের হাড় যদি শক্তিশালী হয় তাহলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে। হাড় যদি শক্তিশালী হয় তাহলে রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা খুব ভালো থাকবে। হার্ট একটা পাম্প, একটা বাড়িতে পাম্প করে পানি নিস্তারার থেকে বিস্তালায় উঠায়, ওরকম আমাদের এই হার্টটা পাম্প করে রক্তকে ব্রেনে নিয়ে যাচ্ছে, ব্রেন থেকে সারা শরীরে রক্তের সার্কুলেশন হচ্ছে। সেই ক্ষেত্রে হার্টের ভূমিকাটা অনেক বেশি, হার্টের আর্টারি, ভেইন, ছয়টারই ভূমিকা অনেক বেশি। এই ভূমিকা রাখতে হলে আমাদেরকে, আমাদের ব্রেনকে শক্তিশালী করতে হবে, আমাদের হার্টকে শক্তিশালী করতে হবে। খাবারের ভিতরে যত বেশি তৈল এবং পোড়া তৈল, পুরান তৈল, বেশি অ্যাসিড ভ্যালু যুক্ত তৈল থাকবে, তত বেশি আপওয়ার্ড গ্যাস হবে, ডাউনওয়ার্ড গ্যাস হবে, আইবিএস, স্টমাক অ্যালার্জি হবে। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, করোনা ভাইরাসও মুখ দিয়েই শুরু হয়, নাক দিয়ে মুখে যায়, কান দিয়ে মুখে যায়, চোখ দিয়ে মুখে যায়, সকল নাক দিয়ে আবহাওয়ার সাথে সব কিছু মিলে গলায় এসে অবস্থান নেয়। অতএব আপনি মুখে যদি একটু কাঁচা হলুদ রাখতে পারেন, নিম পাতা মুখে রাখতে পারেন, অথবা কিছুক্ষণ পর পর কাঁচা হলুদ, নিম পাতা যদি ঠোঁটে একটু মালিশ করে দেন, আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে সর্বসময় চিন্তা করতে হবে, আমাদেরকে সকল সময় আমাদের নিরাপত্তার কথাটা ভাবতে হবে, কারণ না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। যত বেশি ফল খাবো তত বেশি বল আসবে, যত বেশি
লিকুইড খাবার খাবো তত বেশি প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর ভিটামিন সি আমাদের জন্য এই করোনাকালীন সময়ে এই রমজান মাসে এই গরমের সময়টাতে আমাদের ভিটামিন সি আমাদের সবচেয়ে নিকটতম ঘনিষ্ঠ বন্ধু, কারণ ভিটামিন সি আমাদের শরীরের একটি সুরক্ষিত দুর্গ। এই দুর্গটাকে রক্ষা করার জন্যই আমাদেরকে লেবু কমলা অনেক বেশি খেতে হবে। এখন বাজারে অজস্র তরমুজ আছে, একটা তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন থাকে। এখন বাজারে টমেটো ভরপুর, তরি তরকারি খুব সস্তা, সব তরি তরকারি সস্তা, মিষ্টি কুমড়া অনেক সস্তা, চাল কুমড়া, লাউ, এই খাবারগুলো আমাদের ইফতারিতে এবং চেহারিতে আমাদের বৃদ্ধি করতে হবে।